নমস্কার বন্ধুরা ডোডো দ্য কিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি একটু ইনফরমেটিভ ভিডিও বলা যেতে পারে আজকে আমি দেখাবো ডোডোর খাবার আমি কিভাবে বানাই ও অ্যাকচুয়ালি বয়েল চিকেন আর রাইস খায় তো আমি আজকে দেখাবো কিভাবে আমি সেটাকে বানাই তো আমি ভিডিওর কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়েছি কারণ অনেকেই হয়তো আছেন আমার চ্যানেলে যারা ভেজিটেরিয়ান তো তাদের দেখলে হয়তো খারাপ লাগতে পারে সেই জন্য আমি বাদ দিয়েছি তো আমি বলে দিচ্ছি আমি কি করেছি আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম এবার খুলবো এই যে চিকেন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে শীত হয়ে গেছে এবার ঠান্ডা করব করে তারপরে আমার সোনাটাকে খেতে দেব এই যে দুটো ভাত নিয়ে নিলাম এবার এটাকে মাখাবো বাবু শুয়ে আছেন এবার এটাকে মাখিয়ে নেব এই এতগুলো ভাত খাবে এইটুকু ভাত এইটুকু তাই কত কষ্ট করে খাওয়াতে হবে আমাকে অনেকেই হয়তো বাচ্চাকে খিচুড়ি দেন বা সবজি দেন কিন্তু আমার ডোটো কোনো সবজি খায় না ডাল খায় না মানে কিছুই খায় না ও শুধু এই চিকেন সিদ্ধ রোজ এই চিকেন সিদ্ধ না দই দিয়ে ভাত খায় কিছুই খায় না রোজ এই চিকেন সিদ্ধ এইটা দিয়ে ভাত খাবে রোজ রোজ এই চিকেন কিন্তু আমি জানি যে এই রোজ চিকেন দেওয়াটা ঠিক না কিন্তু তবুও আমায় দিতে হয় কী করবো নাহলে আমি খাওয়াতে পারবো না কোনোভাবেই আমি খাওয়াতে পারবো না কিচ্ছু খায় না তো একদম এটাকে মোটামুটি ভালোভাবে মেখে নেবো ও একটু শক্ত থাকলে আবার খেতে চায় না পুরো এটাকে চটকে একদম মানে কাদা করে ফেলতে হবে সেটাও খাবে এটা মাখা মোটামুটি হয়ে গেছে এবার চিকেনটা দেবো ও একটু ঝোল বেশি খায় তো সেই জন্য আমি ঝোল ঝোল করি কিন্তু আমি যতটা জল দিয়েছেন ওই দেখুন শুকিয়ে গেছে পুরো গায়ে লেগে লেগে গেছে পুরো এক বাটি জল দিয়েছিলাম কিন্তু শুকিয়ে গেছে ওর ঝোলটা একটু বেশি লাগে পাতলা পাতলা করে খায়ও তো আমি অনেকটা করে জল দিই এই যে একটা মেটে নিলাম ছোট টুকরো ওদের পঞ্চাশ গ্রামের বেশি চিকেন দেওয়া যায় না দিনে যেটা ভেট বলেছেন আমি সেটাই বলছি তো আমার পঞ্চাশ গ্রামের বেশি মানে প্রায় একশো গ্রাম হয়ে যায় চেষ্টা করি কিন্তু কি করবো না খেলে তো কিছু করার নেই না খাওয়াতে তো হবেই তো আমার চিকেনটা একটু বেশিই হয় রেগুলার খায় যেহেতু সেহেতু আমার কম দেওয়াই উচিত কিন্তু তবু চিকেনটা বেশি পড়ে যায় আর কি তো রেডি হয়ে গেছে এবার এটাকে মেখে খাওয়াবো মাখিয়ে আর লাগবে বাবু এখনো ওঠেনি ওখানেই শুয়ে আছে কত কিছু করে উঠবে না তারপরে ওকে কোলে করে তুলে নিয়ে আসতে হবে খাবে না মানে খাওয়াটা যেন ওর কাছে খুব একটা কষ্টের ঠিক আছে মানে ওর খাবারগুলো গুলো খেতেও খুব কষ্ট হয় কিন্তু আমাদের খাবারগুলো গুলো মোটেই কষ্ট হয় না ওগুলো খুব ভালো লাগে ওগুলো দারুণ লাগে কিন্তু আমাদের খাবার তো ওদেরকে দেওয়া যায় না সেটা আর বোঝাই কি করে ওকে এই যে বাবু কিছুতেই উঠবে না আমি ওকে বলেছি যে কালুয়াকে খাইয়ে দেবো হ্যাঁ সেই জন্য সেই ভয়ে উঠে এসেছে না হলে উঠতো না ও দেখছে যে মা তোর নিয়ে বাটি নিয়ে সত্যি সত্যি চলে যাচ্ছে কালুয়াকে খাওয়াতে তাই উঠে এসে যাই কালুয়াকে খাইয়েছি যাই যাব কি হলো মুখটা ঘুরিয়ে নিচ্ছ কেন হ্যাঁ এই যে কালুয়াকে খাইয়ে দিই চলো চলো তোমাকে খেতে হবে না কালুয়া খুব হিংসা মনে যদি একবার বলি আমি কালুয়াকে ভালোবাসি ব্যাস না এবার খেয়ে ওঠো এই যে ভাত রেডি চলো ওঠো কি আর ভালো লাগে হ্যাঁ কি সিদ্ধ চিকেন দেয় তাতে নুন দেয় না একটুখানি হলুদ দেয় কি ফালতু খেতে তাই রোজ আমাকে খাওয়াবে অসহ্য একদম আবার তার জন্য আবার নাটক করবে আয় খেয়ে নে খেয়ে খেয়ে নে টেস্টি এনেছি হ্যাঁ বলে তো মা বলে এরকম বলে হুম বলে তো আমি জানি তো ঠিক আছে কোনো ব্যাপার নেই কিছু করার নেই খেয়ে নাও আর কি করা যাবে ওঠো খেতে হবে তো হଁ এই যে আঙুল চাটাতে হয় তারপর বাবু খাবেন না না ঠিক না তাড়াতাড়ি 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 হ্যাঁ তে গুডবাই দাদু ইচ্ছা গুডবাই কেন 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 তাড়াতাড়ি 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 কি করে বাটির ধারে চাটছে আসল জিনিসটা খাওয়াগে হ্যাঁ এই তো বাহ এই খাবার নিয়ে বাবা ঘন্টার পর ঘন্টা বসেই আছি বসে থাকতে থাকতে আমি ওর নিজেও ঘুমিয়ে যায় বসে বাটি ধরে এইভাবেই বসে এই যে জায়গা এই টিভি ক্যাবিনেটটা আছে টিভি ক্যাবিনেটের পাশে এইখানে এই ঢর্য জায়গা ও খাবার কিছু খেলে এখানেই বসে বসে খায় আর এখানে বসলে আমারও সুবিধা পালাতে পারে না না হলে ও খেতে খেতে পালায় আর আমি ওর পিছনে দৌড়তে থাকি তাড়াতাড়ি খাও হ্যাঁ গুড বাই তো তারপরে আমি পরিষ্কার করে বাটি তারপর বাটি দেখাচ্ছি এই যে খাওয়া প্রায় শেষ বাটিটা চাটছেন বাবু এই রকম বাটি সব দিন খালি হয় না ঠিক আছে বেশিরভাগ দিনই বাটিতে জিনিসপত্র থেকে যায় আর খুব কম দিনই বাটি এরকম পরিষ্কার হয় যে আজকে যেহেতু মা ভিডিও করছে তো সবাই দেখবে সেই জন্য উনি বাটিটা পরিষ্কার করে খাচ্ছেন কি তাই তো ডোটো তাই তো যে আমি পক্কা করে খেয়ে নিয়েছি ব্যাস এই দেখো বাটিটা মাছতেও হবে না হ্যাঁ আর মাছতেও হবে না যাও মা বাটিটা তুলে দাও ব্যাস পকা আর আমার নামে আর বদনাম করবে না দেখো বাপু একদম পক্কা করে দিয়েছি দেখো দেখো এই যে ভেরি গুড এর মুখটা দেখো তোমার সুন্দর চাঁদ বদনটা দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও ছোট চট্টপুটু চট্টুপুটু বলছি ছনে চট্টপুটু 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 বম মাছ কথা